বিশ্বকে রক্ষা করতে হলে জলবায়ুর পরিবর্তন নিয়ে এখনই ভাবতে হবে, তা না হলে ভবিষ্যতে বিপদ অপেক্ষা করছে, এমনটাই জানিয়েছেন প্রফেসর ডক্টর আইনুন নিশাত। রোববার রাতে রোটারি ক্লাব অব গুলশান আয়োজিত সেমিনারে তিনি একথা জানান। দীর্ঘদিন ধরে মানবতার সেবায় নিরলস কাজ করে যাচ্ছে রোটারি ক্লাব অব গুলশান। স্যানিটেশন, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সুবিধা বঞ্চিত মানুষদের সহায়তা ও স্কলারশিপের মাধ্যমে অসহায় শিক্ষার্থীদের দিয়েছে উচ্চশিক্ষা। এই মিলনমেলায় জলবায়ু নিয়ে আরও কথা বলেন রোটারিয়ান ফার্স্ট ডিস্ট্রিক্ট লেডি ফারহানা পারভিন জামান নাতাশা। তিনি বলেন, শুধু মানবতার সেবাই নয়, প্রকৃতির ভারসাম্য রক্ষায়ও কাজ করছে রোটারিয়ানরা। এরই ধারাবাহিকতায় 1,00,000 তাল গাছ লাগানো হচ্ছে বিভিন্ন এলাকায়। 2-3 ডিগ্রি টেম্পারেচার হতে দিতে চাই না। আমরা কমিট করেছি 40% গ্রিন হাউস গ্যাস কমাবো আমরা। সোলার প্যানেল হবে, আরও উইন্ড হবে, আরও অনেক ধরনের কাজ হবে। বাট ইফ এনি ওয়ান ইজ ইন্টারেস্টেড টু ফাইন্ড আউট মোর অ্যাবাউট হোয়াট দি গভর্নমেন্ট হ্যাজ কমিটেড টু দ্য গ্লোব। আর বলছি না যে গভর্নমেন্টের প্ল্যান কী, গভর্নমেন্ট ইতিমধ্যে পৃথিবীকে বলেছে আমরা এই কাজ করব। রোটারির 7টি ফোকাস এরিয়া আছে, সেটা হচ্ছে ম্যাটারনিটি, হেলথ, এডুকেশন, এনভায়রনমেন্ট এবং আরও কয়েকটি আছে। সেই ক্ষেত্রে আপনার ডিজাস্টার নিয়ে বর্তমানে রোটারি ইন্টারন্যাশনাল এই বছরের থিম ক্রিয়েট হোপ ইন দ্য ওয়ার্ল্ড।